আজ দুপুর থেকে বরাহ নগরের বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। সেই মতো এদিন দুপুরে পুলিশ মাইকিং করে বরাহ নগরের বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে দোকানদার ও ক্রেতাদের সচেতন করেন। বলা হয়েছে যে একটা নির্দিষ্ট টাইমের পরে বাজারটা বা দোকানপাট যাতে বন্ধ রাখা হয়, সেই টাইমটা আমাদের বলেছে 12টার থেকে, কিন্তু 12টার থেকে রাখলে আমাদের অনেক প্রবলেম, বুঝেছেন? 12টায় সবাই একটা আগেরবারের মতো কি হবে, একই টাইমে এসে ভিড়ভাড়টা বেশি করবে, ওই টাইমটা আমরা বলেছি একটু বাড়িয়ে দেওয়া যাতে অন্তত দুটো অবধি করা হয়, আর বিকালবেলা বা অন্য সময় সমস্ত দোকান যাতে বন্ধ রাখে তার ব্যবস্থা করতে বলেছি প্রশাসনকে, যাতে প্রশাসন বললে যে কাজটা হবে আমরা বললে তার থেকে মানে গতিটা কম হবে। যেটা আমরা আড়াইটি বাজার ধরে ঘুরলাম, হ্যাঁ, ম্যাক্সিমাম দোকানদার থেকে কাস্টমার, হ্যাঁ, কারোর মুখে মাস্ক নেই, কারোর নামানো, কারোর, এইটাই তো আমরা চাই যে প্রশাসন একবার দুবার আসুক, লোককে একটু বোঝাক বা একটু নরম গরম কথা বলুক যাতে এই এটা হয়, কাজটা হয় আর কি। আমরা চাই সমস্ত লোক যাতে সুস্থ থাকে এবং তার ভিতরে ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলে, ঠিক আছে? মাইকিং করা হচ্ছে ঠিকই, কিন্তু মাইকিংটা মাইকিংয়ের মতোই হয়, সাধারণ মানুষের সেই সচেতনতা এখনও মনে হয় আসেনি, মানুষকে বলা হয় এক সেটা ফলো করে না, কিন্তু প্রশাসন এসে একটু যদি কড়াকড়ি ব্যবস্থা করে তখন সব লোকই শুনতে বাধ্য হয়, তবে বেশিরভাগই লোকই দেখুন মাস্ক ব্যবহার করছে, আপনি যেরকম বললেন দোকানদার থেকে ইয়ে করছে না করছে। ব্যুরো রিপোর্ট, সমাজ আজ 7 দিন 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।